ঠাকুর ঘরে ঢোকার অনুমতি তোমাকে দিল। ঠাকুর ঘরে ঢুকতে গেলে বুঝি অনুমতি লাগে মা? ওটা আমার ঠাকুর ঘর, ওখানে ঢুকতে গেলে আমার পারমিশন নিতে হবে। জানি ঘরটা আপনার, কিন্তু মা ঠাকুর তো আর আপনার একার নয়, ঠাকুর তো সারা বিশ্ব সংসারের, আর তাকে পুজো করার অধিকার সবারই আছে। না, তোমার কোনো অধিকার নেই। রাজা মাধবের পুজো করার জন্য আমাদের কুল পুরোহিত আছেন, তিনিই করবেন। তা কেন মা, আপনি আমাদের প্রাণের ঠাকুরকে বাইরের লোকে এনে পুজো করাবেন কেন? আমরা আমাদের প্রাণের ঠাকুরকে আমাদের শ্রদ্ধার ভালোবাসা দিয়ে সাজাবো, ভক্তি ভরে পুজো করব। না, করবে না, আমার কথা এই বাড়িতে শেষ কথা। আর শর্মিলা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যাও, নিজে কাজ করো গে। মা ওরকমই, মার কথা কিছু মনে করো না। না, আমি তো কিছু মনে করিনি। আমি জানি আমাদের মানে বউদের শাশুড়ির কথা কিছু মনে করতে নেই।